গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডোনা আমার সাথে একটা নিউ ইন্টারেস্টিং ব্লগে তোমরা এনজয় করতে চলেছো আজকে হচ্ছে শনিবার আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে প্রসাদ খেতে আমাদের এই পাড়ার এখানে প্রসাদ মানে পূজো হয়েছে কালকে কালীপূজো তো আজকে প্রসাদ আর কালীপূজোতে কি হয় বলতো রাতে পূজো হয় এইজন্য প্রসাদটা পরের দিন খাওয়া হয় সকালবেলা এখন বাজে হচ্ছে সকাল 9টা তো আর একটু আগে তোমরা দেখতে পেলে আমি একটু আগে তোমাদেরকে দেখালাম যে 100 দিন একটু আগে তোমাদেরকে দেখালাম যে ওখানে কাজ হচ্ছিল 100 দিনের কাজ মানে মাটি কাজ জব কার্ডে আ বুনো ওকে সাইকেলে নে পিছনে সাইকেলে নে সাইকেলে পিছনে হাঁটতে পারতেছ না তো চলো আমার সাথে আমি প্রসাদ খেতে যাচ্ছি আর আমার সাথে তোমরাও এনজয় করো ঠিক আছে চলে এলাম সেখানে প্রসাদ খেতে আমাদের বাড়ি থেকে একটু দূর তো দেখো অনেক মানুষ প্রসাদ খাচ্ছে প্রথমে গিয়ে তো আমরা জায়গা পাইনি একটু বসে গল্পগুজব করলাম সবার সাথে পিসিওরদের সাথে তারপরে এখানে ফল প্রসাদ বাড়ছিল আর ওদিকে খিচুড়ি প্রসাদ এখানে দেখো এই কালী ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেল আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ির জন্য মার জন্য কিছু প্রসাদ মা আর দিদির জন্য নিয়ে যাচ্ছি ওরা তো আসেনি তো প্রসাদটা খেলেও ভালো লাগবে আর কি বলতো খিচুড়িটা মাত্র নামিয়েছে তো তো খিচুড়িটা নামানোর জন্য এতটা গরম তো প্লাস্টিকে না কীরকম হয়ে যাবে সবাই বলছে প্লাস্টিকটা নাকি গলে যাবে এরকম বলছে তাও রিস্ক নিয়ে আনলাম আমি বললে কি প্লাস্টিক গলবে না ঠিক নরম হবে সেটা ঠিক কী যে হয় এখন জানি না ভগবানই বিশ্বাস যদি নিয়ে যেতে পারি তাহলে খাবে আর যদি না নিয়ে যেতে পারি তাহলে খেতে পারবে না কি আর করা যাবে বলো তো তোমরা হয়তো ভাবছো প্রসাদের ব্যাগট্যাগ নিয়ে আবার এই শুকনো লঙ্কা নিয়ে আবার কি করছে ও আসলে এখন রাত্রে সেই সকালে কিছু শ্যুট করেছিলাম আর শ্যুট করে হয়ে ওঠেনি এখন আমি বানাবো হচ্ছে বাঁধাকপির ঘণ্ট দিদি রুটি বানাবে আমি বাঁধাকপির ঘণ্ট তো মা জোর করে বলছিল রান্নাঘরে তো আসিসই না মা এগুলো কিন্তু কেটে টেটে সব কিছু রেডি করে দিয়েছিল তো এগুলো করে আমি জ্বালাচ্ছিলাম উনুনে রাঁধবো আজকে আর উনুনের বাঁধাকপি এত টেস্ট উনুনে যে কোনো রান্নাই করো না কেন গ্যাসের তুলনায় প্রচণ্ড ভালো হয় ফিল করতে পারি তো তারপর দিয়ে আমি রান্নাঘরে আসিনি মা বলে কি দিদি রুটি বানাবে তুই বাঁধাকপির ঘণ্ট করবি আমার আজকে আমাকে আজকে রেস্ট দে রান্নাঘরে রেস্ট দে আমি রান্নাঘরে রেস্ট দে বলছিলো বাট ওই দেখো একটু না একটু হাতে করে মানে আমাদেরকে হেল্প করবে এটা মাদের অভ্যাসই বলো আর এখন আমি মানে আমি তো রান্নাঘরে কোনো জিনিসই খুঁজে পাই না তো আমি এখন ভাবছি মানে আমি গরম মশলা খুঁজছিলাম ঠিক আছে গরম মশলা আর জিরা তো তারপরে দিয়ে জিরাটা এ আমি বিভিন্ন ডাব্বা খুঁজছিলাম কিন্তু কোনো ডাব্বাতেই পাচ্ছিলাম না তারপরে মা বলে কি পাবি না তো রান্নাঘরে আসলে রান্নাঘরের কিছু কাজ করলে তবে না পাবি তারপরে আমি বলি কি মাই বলে যে রান্নাঘরে আয় আবার মাই আমি যখন রান্নাঘরে আসবো মাই আবার হেল্প করবে আমাকে মানে মা যে কী চায় আমি কিছুই বুঝি না তারপরে যখন মাকে এসব বলি মা বলে কি আগে মা হয় নিজে তারপরে বুঝতে পারবি এটা তোমাদের ক্ষেত্রে তোমাদের সঙ্গেও হয়তো হয় তার কারণ মাদের মন তো তো দেখো আমি উনুনের পাশে সমস্ত কিছু রেডি করে দিয়েছি তো কড়াই একদম গরম হয়ে গেছে তো ধুয়ো উঠছে ধুয়োতে না কি বেশি কিছু হয়তো তোমরা দেখতে পাচ্ছ অনেক কষ্টে আমি শ্যুট করি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে রান্নাগুলো শেয়ার করছি তার কারণ রান্নাঘরে তো সাধারণত আসি না কিন্তু এখন যেহেতু এসেছি তো আমার মানে আমি কী করে বাঁধাকপির ঘণ্ট করি সেটা শেয়ার করছি তো তেল কতটুকু নেব সেটাও বুঝতে পারছিলাম না তারপরে ওই পাশে মা ছিল মা গ্রিল ট্রিল তালা মারছিল যেহেতু রাত্রি হয়েছে তো সেহেতু মা আমাকে বলে দিয়েছিলো এটুকু তেল দে তারপরে আমাকে বলে আগে আলুগুলো তো ভেজে নে আমি বলি কি হ্যাঁ হ্যাঁ মা তোমাকে কিছু বলতে হবে না দেখি না আমি আজকে কতটুকু করতে পারি নিজে তো তারপরে দেখো আলুটা ভেজে আগে তুলে নিব তারপর একটা টমেটো পড়ে গিয়েছে তোমরা দেখতে পাচ্ছ হয়তো লাল লাল ওটা ভুল করে পড়ে গেছে আসলে এক হাতে না পারছি না কীরকম করে করতে পারছিলামই না এই জন্য তারপরে দেখো চুলোতে এত আগুন ধরেছে মানে কি আর বলি আমি তো আমি বুঝতেই পারছি না আমি খড়ি দিতেই আছি এই জন্য আর অ্যাকচুয়ালি না আমার গলাটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে প্রচণ্ডই
মানে এতটা গলা খুশখুশ করছে, তোমরা আমার ভয়েস দেখে হয়তো বুঝতেই পারছো, আবার অনেকে বুঝতে পারছো না। তোমাদেরকে কি বলি জানো, জল খেতে পারি না, কিছু পারি না, একদম ভালোই লাগে না। তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, তারপর একটু নুন দিয়ে ভেজে ভেজে উঠিয়ে দেবো, তারপর দিয়ে দেখো আর আলুগুলোকে না লাল করে দেখো। আর আমি কী করেছি জানো, একটু পরেই দেখতে পারবে, আলু ভাজার মানে আলু ভেজেছি তো ঠিক আছে, তারপরে একটা আলু আমার মুখে ঢুকিয়ে দিয়েছে, একটু পরে তোমরা দেখতে পারবে। আগে টমেটোটা আমি ভেজে নিচ্ছি, টমেটোটা অল্প করে ভেজে নিই, ভেজে নিচ্ছি আমি, ভেজে নিয়ে উঠিয়ে দেবো। তারপরে এই দেখো আমি এখন জিরা ফোড়ন দেব, আর ওই যে অ্যাট ফার্স্ট আমি শুকনো লঙ্কা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটা আমি এখানে ফোড়ন দেব, দেখো দেখতে পেয়েছো। তারপর মাঝে মধ্যে খালি দিদি এসে আমাকে খালি মানে লেগ ফুল করে যায়, বলে কে এসেছে, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে নাকি, কে আসলো এরকম করে, সেটা তোমরা দিদির ব্লগে তোমরা দেখতেই পারবে আমাকে কীরকম লেগ ফুল করেছে, তোমরা দেখতেই পারবে, আমার হাসি পায়। আমি আসি না রান্নাঘরে, তবু সাধারণত আসলাম তাও এরকম করছে, রাগ উঠে যায়। তো কী করবো, সবাই আমাকে, আমি রান্নাঘরে আসলে সবাই আমার সাথে এরকমভাবেই কথা বলে। তো আমি যাই হোক, আর বেশি বেশি কথা বলে ফেলছি, আসলে মনের কথা না যখন বলা শুরু করি তখন আর থামে না, তখন একদম বকবক করতেই থাকি। আর আমি অত্যাধিক বকবক করি, অনেকে আমাকে বলেছে কমেন্টে, কিন্তু কী করবো বলো, আমার হ্যাবিট, যার যার ক্রাইটেরিয়া বলে না সেরকম। তো আমি দেখো বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, আর বাঁধাকপিটা এত সরুভাবে কেটেছে আমার মা এতটা সরুভাবে কেটেছে, দেখো কতটা সুন্দর হাত দিয়ে, মনে হচ্ছে না ওই যে মানে গ্রেট করে যে মেশিনে সেটা দিয়ে করেছে মনে হচ্ছে না। তো দেখো আমি মাকে, আমি তাহলে ভাবো আমি কীরকম রান্না করি, মাকে আমি বলেছিলাম মা বাঁধাকপির মধ্যে কি পেঁয়াজ দিতে হবে, ভাবো তোমরা তাহলেই বুঝতে পারবে। কিন্তু না, বাঁধাকপিটা এতটা টেস্ট হয়েছিলো মানে কী আর বলি, কিন্তু একটাই ফল্ট থেকে গিয়েছিলো, সেটা হলো আলুটা না মানে ভাজাটা একটু কম হয়েছিলো আলুটা যখন। দুঃখের কথা তোমাদেরকে কি আর বলি, আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে এরা, দেখো আমি কি করছি, উনোনে বাঁধাকপি চড়িয়ে দিয়েছি, বাঁধাকপির ঘন্ট রান্না করছি, আমি রান্না করছি, মা আমাকে খাটিয়ে খাটিয়ে মারছে, মানে কি আর বলি, মার দিদি বিশেষ করে দিদি, দিদি দিদি কিছুক্ষণ আগে ক্যামেরা করে গেল, আমার লেগ ফুল করলো, আর কি আর বলি, বলার মতো না। তো বাঁধাকপির রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো দেখো ডোনাট স্পেশাল বাঁধাকপি। হ্যাঁ, যেটা বলতে নিয়েছিলাম তখন অর্ধেকে থেমে যেতে হয়েছে, সেটা হচ্ছে আলুটা না মানে আমি যে বাঁধাকপিটার মধ্যে আলুটা দিয়েছিলাম সেটা একটু পরে দিয়ে দিয়েছিলাম বুঝলে, এই জন্য না আলুটা একটু কম ভাজা হয়েছে। তো কিন্তু বাঁধাকপিটা খুব টেস্ট হয়েছিল, জিজু এসেছে, জিজুকে বলেছি কি জিজু ডোনা স্পেশাল বাঁধাকপিটা কীরকম হয়েছে, সেটা যদি শ্যুট করতাম তাহলে ভালো হতো, কিন্তু না তখন মানে ভিডিও মানে কি টিভি চলছিলো, তো আয়ুষকে বললাম টিভিটা একটু মিউট কর, নাও করবে না, আসলে বাচ্চা মানুষ মর্জি করছিলো। এখন বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়ে ছিলাম হচ্ছে একটু নুন, একটু নুনটা হয়তো স্কিপ হয়ে গেছে, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। তারপর এত নাড়াচাড়া দিচ্ছি, আমি যে কোনো তরকারি যে কোনো কিছু রান্না করি না কেন, নাড়াচাড়া না দিলে কি আর হয়। আর এখন আমার তরকারিও মানে যে কোনো সবজি আমার হাতে যদি রান্না ওরা যদি রান্না হয় ওরা ভয় পায়, একটু মজা করে ফেললাম তোমাদের সাথে। আচ্ছা যাই হোক, এবার একটু তোমরা আমাকে কমেন্ট করে বলো তো, র্যাপিড ফায়ার কোশ্চেন, ঠিক আছে, উনুনে রান্না না গ্যাসে রান্না, ঠিক আছে, বাঁধাকপি না ফুলকপি, ঠিক আছে, তোমরা নিচে কমেন্ট বক্সে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। তো দেখো এবার যেটা হচ্ছে মেন, যেটা দিলে স্বাদটা বাড়ে, সেটা হলো চিনি, চিনিটা দিলে প্রচণ্ড স্বাদ বাড়ে আমার মা বলেছে, মাই বলে মানে ভাটিয়া মানুষের বলে না, ভাটিয়া মানুষের এরকমই। দেখো পট করে একটা আলু পেটে ঢুকিয়ে ফেলেছি, এই দেখো লাস্ট আমার বাঁধাকপির ঘন্ট, কীরকম হয়েছে বলো কিন্তু কমেন্ট বক্সে, ঠিক আছে। আমি ব্লগটি এন্ড করতে পারিনি, মানে শরীরটা ভীষণই খারাপ, খুবই দুর্বল, এই জন্য, কিন্তু ভিডিও না করলে তো আর হবে না, ভিডিও না করলে অনেকটা প্রবলেম হয়ে যাবে, তার কারণ যেই জায়গায় এসেছি সেই জায়গা থেকে আবার ডাউনে চলে যাব। যারা ইউটিউব করছো তারা হয়তো বুঝবে ব্যাপারটা, রেগুলারলি ভিডিও যদি না আপলোড করি তখন প্রবলেম হয়ে যায়, যারা ইউটিউব করো তারা বুঝতে পারবে, আর যারা যারা ইউটিউব না করো তারাও অনেকে বুঝতে পারবে, আবার কোনো কোনো মানুষ বুঝতেও পারবে না। তো
আজকের মতো ভিডিওটি আমি এখানে এন্ড করছি। এন্ডিংটা না বললে না কিরকম লাগে, স্টার্টটা শুরুয়াতটা মানে স্টার্টিংটা যদি না করি ভালো মতো আর এন্ডিংটা যদি ভালো মতো না করি ব্লগটা যেন কীরকম খাপছাড়া হয়ে যায় আমার মনে হয়। তো এখন আমি ভিডিওটি এন্ড করছি। যেদিন আমি ভিডিওটি শ্যুট করেছি তার পরের দিন তো ভিডিও কোনো শ্যুটই করিনি, তার পরের দিন মানে একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন আমি ভিডিওটি এন্ড করছি। তো আজকের জন্য বাই বাই, নেক্সট আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি। ডান্স ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলে, চোখ রেখো আমার চ্যানেলে ডান্স ভিডিও অবশ্যই আসবে। শরীরটা একটু ভালো হয়ে নেই, ডান্স ভিডিও করব, দুই তিনটা ইচ্ছা আছে। বলি তো অনেক কিছু কিন্তু হয়ে ওঠে না, কেন যে হয়ে ওঠে না কে জানে। তো আজকের মতো ভিডিওটি এখানে এন্ড করছি, কয়েকবার বলছি। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করো, আরে শেয়ার করো, তোমরা শেয়ার করো, বলো যে আমিও ডেইলি ব্লগ দেই, তো আমার লাইফস্টাইলটা আমি ডেইলি ব্লগ দেই, পাশাপাশি ইন্টারেস্টিং ট্রেন্ডিং ভিডিও দেই। তো তোমরা শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে, তাহলে আমিও তোমাদের সাপোর্ট পাবো। তো লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা যারা নতুন এসেছো একটা বিগ ওয়েলকাম আমার তরফ থেকে, একটা আমার তরফ থেকে বড় ভালোবাসা নাও। তো আসো আমার চ্যানেলে, ভিজিট করো, আমার ভিডিওগুলি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোট বেল আইকন আছে, সেটাতে প্রেস করে অল বাটনে প্রেস করে দিও, আর বেল ঘন্টিটা প্রেস করে অল বাটনে প্রেস করে দিও, তাহলে আমার চ্যানেলে নিউ নিউ আপডেট সবার আগে তোমাদের কাছে চলে যাবে। বাই বাই, লাভ ইউ অল।